সম্মানীয় সদস্য জনাব আন্তাজিব রহমান, ভোলা এক, আপনার সময় 23 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে অভিনন্দন। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকতে অভিনন্দন দিতাম যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এখানে যারা নদী ভাঙনের পাশে, নদীর পাড়ে যাদের এলাকা, তারা সবাই জানে যে, ওনারা সবাই জানেন যে নদী ভাঙনে মানুষের রক্তক্ষরণ হয়। মাননীয় স্পিকার, আজ থেকে 12 দিন আগে আমি ছিলাম আমার এলাকাতে। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে মানে এমন আফগানিস্তানের যুদ্ধে যেমন হয়, পানি উঠে যে রাস্তাঘাট কোনো কিছু নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আগেও বলেছি, সরকারকে ধন্যবাদও জানিয়েছি, আগেও জানিয়েছি, 103 কোটি টাকা বরাদ্দও হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি আসলে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না মাননীয় স্পিকার, কিন্তু আনফর্চুনেটলি আমার ভোলাতে না ন্যাশনাল ফিগার যদি কেউ থেকে থাকে, তাহলে আমাদের বিরোধী দলের নেতা তোফায়েল আহমেদ সাহেবই আছেন। ন্যাশনাল ফিগার যদি কোথাও না থাকেন, তাহলে প্রবলেম হয় কি, অনেক 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 ধরনের ডেভেলপমেন্ট কাজ হয়তো জাতির সামনে সেভাবে হয় না, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে যায় মাননীয় স্পিকার, তখন কিন্তু এটাকে ঠেকানো অনেক মুশকিল হয়ে যায়। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলবো, আমি আপনাকে যুগান্তর দেখিয়ে বলবো। এই যুগান্তরে এসেছে মাননীয় স্পিকার, ভোলায় চলছে মেয়র মনিরের শাসন, টেন্ডারবাজি, ইভেন কি আওয়ামী লীগের 2 গ্রুপও এই টেন্ডার যখন বের হয়, এত যেই লেভেলে, হায়না যেমন মাংস দেখলে করে সেই লেভেলে কাজগুলি হয়। কয়েকদিন আগে 52 কোটি টাকার টেন্ডার হয়েছে মাননীয় স্পিকার, কিভাবে ভাগ হয়েছে আমরা বলতে পারি না। আমি সরকারকে অনুরোধ করব আমার এলাকাতে সেনাবাহিনী দেওয়ার জন্য, এই কাজগুলি করার জন্য, যদি না দেওয়া হয় এই কাজ করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, ভোলার গ্যাস নিয়েও একটু বলবো, গ্যাস লাইন অনেক দিন ধরে দেয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কাছে গ্যাস লাইন পৌঁছাচ্ছে না। আমি প্রথমেই এই কথাগুলি আরম্ভ করছি বিকজ মানুষরা বুঝতে চায় না যে আমরা বিরোধী দলের নেতা, তারা মানতে চায় না যে গণতান্ত্রিক ফোরামে আমরা কাজ করতে পারি না, কিন্তু আমাদের যে কত, আমাদের হাত যে কতখানি বাধা সেটা আসলে গ্রামের মানুষরা বুঝতে পারে না। আমরা যখন এলাকায় যাই আমরা তাকাতে পারি না তাদের দিকে, কি যে কষ্ট, অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে, মানে আমার মনে হয় যে আমরা নিরুপায়, আমাদের যে এমপি বানিয়ে তারা ভুলই করেছে। মাননীয় স্পিকার, নদী ভাঙনের পাশাপাশি আমি গ্যাসের কথাও বললাম, আরেকটা কথা বলবো, আমার ইলিশা থেকে লক্ষ্মীপুরের একটা যাতায়াতের ব্যবস্থা আছে এখানে, এটা ভালো ফেরি দেওয়ার জন্য মাননীয় স্পিকার, এটা যদি না দেয় তাহলে ভোলার যাতায়াতটা ভালো হবে না। আর আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বড় জিনিস, যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকলে তো ইনফ্রাস্ট্রাকচার কখন ইম্প্রুভ হবে না। মাননীয় স্পিকার, একটু ন্যাশনাল ইস্যুতে কথা বলি, সাভারের যে রানা প্লাজা, এই রানা প্লাজা নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, রানা প্লাজায় সরকার যেভাবে হ্যান্ডেল করেছেন, আমি কোনোভাবেও বলবো না মাননীয় স্পিকার যে আমরা যদি সরকারে থাকতাম এর চেয়ে অনেক ভালো কিছু হ্যান্ডেল করতে পারতাম। যেভাবে মিডিয়া কাজ করেছে, যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছে, বুঝা গিয়েছে আসলেই মানুষ মানুষের জন্য। কিন্তু একটা প্রশ্ন আমার, একটা লক্ষণীয় ব্যাপার মাননীয় স্পিকার, সাভারের রানা প্লাজা কিন্তু একটা ঘটনা বলে যে আমরা কত নিরুপায়। একটা বিল্ডিং ভেঙে গেল, 1500 লোক মারা গেল। একটা ভূমিকম্প যদি হয়, 1000 বিল্ডিং যদি পড়ে যায়, তাহলে এই দেশে 1500,000 মানুষ মারা যাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় কি যে আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত। আমি যখন টেলিভিশনে অ্যাড দেখি রানা প্লাজার ঘটনার সময় যে আপনারা অক্সিজেন নিয়ে আসুন, আপনারা হ্যাক্সোব্লেড নিয়ে আসুন, আপনারা ড্রিল মেশিন নিয়ে আসুন, মাননীয় স্পিকার আমাদের কাছে ড্রিল মেশিন নাই, আর আমরা রাশিয়া থেকে 10,000 কোটি টাকা অস্ত্র কিনি মাননীয় স্পিকার, এই অস্ত্র আমরা কার সাথে যুদ্ধ করব? মাননীয় স্পিকার, সরকারের তরফ থেকে বলা হয় যে এই অস্ত্র নাকি আমরা সস্তায় পেয়েছি। মাননীয় স্পিকার, সস্তায় যদি তাজমহল বিক্রি করে আমরা কি কিনবো? আসলে এই 10,000 কোটি টাকার অস্ত্র কিনে সেনাবাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে, আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে, কোনো লাভ হবে না এই 10,000 কোটি টাকা দিয়ে অস্ত্র কিনে। মাননীয় স্পিকার, আমাদের আসলে প্রবলেম কি, সরকার বলে, বঙ্গবন্ধুর কথা বললেন আমি ফেরত আসবো, সোনার বাংলা করবেন। মানে স্পিকার, সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ, আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা, এই শ্রমিকেরা সোনার সন্তান। মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই। মাননীয় স্পিকার, দিজ আর দ্য গোল্ডেন লেবার্স অফ বাংলাদেশ। আসলে আমাদের প্রবলেম কি, আমরা এদেরকে সম্মান করি না, যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম, আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ববোধ আসতো। আপনি দেখুন, কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে, কি লাভ হয়েছে, সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয়। কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টসের অবস্থা হয়েছে, সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার, এখনো কিন্তু যে
গত পরশুদিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক। মাননীয় স্পিকার, আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে, এরাই সোনার শ্রমিক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এদের কথা যদি বলতে হয়, আরেকজনের কথা বলতে হয়, যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে, মাননীয় স্পিকার, ওই একই কথা চলে আসে। আমরা কাউ আদম ডাকি, আমরা তাদেরকে লেবার ডাকি, তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়। আজকে কালের কন্টিনিউয়াস নিউজ আছে, ওমানে মাননীয় স্পিকার 30 জন বন্দি আছে, কেউ কন্টেইনারে থাকে, স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব, লন্ডন, গ্রিস, যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে, কেউ কন্টেইনারের মধ্যে থাকে, কেউ জঙ্গলে থাকে, কেউ এমন অবস্থায় থাকে 100 স্কোয়ার ফিট জায়গার মতো 100 মানুষ সেখানে থাকে। মাননীয় স্পিকার, বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে, তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস টানার জন্য? আমি জানতে চাই, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডারকে, কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডারকে? মাননীয় স্পিকার, ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই, আমি জানি, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডার বানানো উচিত এদের কাছে। বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি, মাননীয় স্পিকার, আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে, মাননীয় স্পিকার, আমাদেরকে ভিআইপি দেওয়া হয়, এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন, একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করেন যে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন, এটা আপনি, যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে, তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি। মাননীয় স্পিকার, আমাদের আর কত কিছু লাগবে? আপনারা আমাদেরকে নামে বাড়ি দিয়েছেন, মাননীয় স্পিকার, এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে, না তাতে হবে না, সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে, ডিপ সি ফিশিং ট্রলার লাগবে, ইউনিভার্সিটি লাগবে, IGW লাগবে, ICS লাগবে, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বলে, বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে? বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন, তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন? মাননীয় স্পিকার, আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স, হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন? বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন, কোথায় টাকা পেলো? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি, মাননীয় স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতা আমি একটু কথা বলে নি, মাননীয় স্পিকার, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যে পরিমাণ গাড়ি ভেঙেছেন, 1 বছরে জাপান এত গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, সেটা সহিংস আন্দোলন, আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন, আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়, এইটা কি ধরনের কথা? মাননীয় স্পিকার, জঙ্গি কেন বলছি, জঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস টার্ম। আমরা যখন এখানে লোকাল পলিটিক্স এর জন্য জঙ্গি বলি, বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম। হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি, আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা দিয়েছে, হেফাজত ইসলাম আসলো কেন? মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দেই, যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই, যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে, তখন কিন্তু হেফাজত আসবেনি। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে, আমি পার্টিকুলার বলছি, কিছু অ্যান্টি ইসলাম ব্লগার, নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারত, সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে? এরা জঙ্গি, এরা হেফাজতে জামাত, এদের সাথে কথা বলা যাবে না। তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন? জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন? জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা শফি সাহেবের সাথে দেখা করছেন কেন? আসল কথাটা সেটা না, আসল কথা হলো রাজীবকে নিয়ে।
রাজীব যিনি মারা গিয়েছিলেন, আই উইল নট গো, আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল, কিন্তু দে ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল। আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি, বাট এটাকে তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা। হ্যাঁ, সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে, এটাকে নতুন করে বানানো হয়েছে, এটা আসলে এরকম ছিল না। আসলে ব্যাপারটা কি, যদি নতুন করেই বানানো হয়, থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে, তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো? তার মানে থাবা বাবা আগেই ছিল। আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে, অ্যাজ ইফ মন্ত্রীরা শার্লক হোমস, কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে। তো জামাত ইসলামী যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না, কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো, এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে, তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? আমার প্রশ্ন সেটা। মাননীয় স্পিকার, তো যা বললাম, তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয়, হেফাজত ইসলামকে তারপর যখন হেফাজতের অস্তিত্বকে সহ্য করা হলো তখন শেষমেশ কি করা হলো, বলা হলো একদিকে বলা হলো হেফাজতের সাথে নেগোসিয়েশন হবে, আরেকদিকে প্রপাগন্ডা হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দেবে, যাবে একদম ঘরে ঢুকিয়ে দিবে, এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত হেফাজত স্বাধীনতার চেতনার বিরোধী। মাননীয় স্পিকার, হেফাজতের অনেক ধারা আছে যেখানে বলা হয় বাইতুল মুকাররমে মসজিদে নামাজ পড়তে হবে, এটার সাথে স্বাধীনতার কি সম্পর্ক? আলেমুল্লাহদের ছেড়ে দিতে হবে, এটার সাথে স্বাধীনতার কি সম্পর্ক? মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো প্রেস কনফারেন্স করে বলেছেন, উইচ ওয়াজ ভেরি রাইট, যে জামাত মানি রাজাকার মানি দাঁড়িয়া টুপি না, তো সেটা তরে সেটা যদি হেফাজত বলে থাকে সেটার সাথে কি সম্পর্ক? আমার কথা, যে মুসলমান যদি কোনোভাবেও নারীকে আন্ডারমাইন করার চেষ্টা করে সে তো ইসলামেই বিশ্বাস করে না, কারণ ইসলামই একমাত্র ধর্ম যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। মাননীয় স্পিকার, সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি, শেয়ার মার্কেট নিয়ে কথা বলে, আসলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আগেও কথা বলেছি এখনো বলছি, আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন, তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে, ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে, সালমান রহমান সহ যাদের নাম এসেছে, আমার দুঃখ একটা, একটা বার তাদেরকে ধরা হলো না, একটা বার জিজ্ঞেস করা হলো না, তারা যদি বেকসুর হয় তাদেরকে খালাস করে দেন, কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে, মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। মাননীয় স্পিকার, পাওয়ার সেক্টরের একটা কথা বলি, মাননীয় স্পিকার, পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিট গ্রুপের কথা, বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান, শাহেনশাহ বাদ দিলাম, এখন আসছে মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ। মাননীয় স্পিকার, এই বাদশাহ কেউ না, আপনারা যদি শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম, আবুল হোসেন সাহেব ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলছি 2009 সালে, আপনি শুনে মাননীয় স্পিকার, 2009 সালে সিলেটে 150 মেগাওয়াট, হি ওয়াজ দ্য সিঙ্গেল বিডার, একা একাই, আর কেউ করতে পারবে না। 2010 সালে সিরাজগঞ্জ 150 মেগাওয়াট সিএমসি, একাই করবে, আর কাউকে করতে দেবে না। 2012 সালে 300 মেগাওয়াট ঘোড়াশাল, একাই করবে, নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে। ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ, এটা শুনলে তো অবাক হবেন মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না, সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে, শুধুমাত্র আবুল হোসেন সাহেব যাতে বড় লোক হয়। আর ইন নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের, আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান। মাননীয় স্পিকার, আসেন মাননীয় স্পিকার, আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কথা বলি, ব্যাংকিং সেক্টরে তো না ডেস্পিকে আবুল পদ্মাবৃত যদি কোনোদিন হয় মাননীয় স্পিকার, আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃতটা দিয়ে দেওয়া উচিত, যাতে সারা জীবনে এই জিনিসটা থাকে। মাননীয় স্পিকার, আমি একটু ব্যাংকিং সেক্টরে মাননীয় স্পিকার আপনার সাথে কথা বলি, আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে মন্ত্রণালয়ের মধ্যে এনে মানে ধ্বংস করে দিয়েছে, ব্যাড লোন যাকে বলে। আমি মাননীয় অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না, ইউ নো অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট, হলমার্ক আসলে কোনো ব্যাপার না, বিকজ এরকম আরো ঘটনা আছে। নতুন একটা নাম দিচ্ছি মাননীয় স্পিকার, বেসিক ব্যাংক, আমার কথা না, নিউ এজ পত্রিকায় আছে, এই যে এসিসি বেসিক ব্যাংক, 6,000 কোটি টাকা লোপাট, চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু, না না এটা অরিজিনাল শেখ না, এটা ডিজিটাল, নতুন আসছে মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আসছে, 3,500 কোটি টাকা
নিজের ভাইয়ের নামে 720 কোটি টাকা নিয়ে গিয়েছেন। আমার সময় কম, নালে আমি আপনাকে কোম্পানির সব নাম বলতাম। এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছে, বাট ফর সাম রিজন ট্রুথ নেভার কেম আউট অন স্পিকার। 3,500 কোটি টাকা আমি মিডিয়ার মাধ্যমে, আমি মিডিয়াকে অনুরোধ করব আপনি ইনভেস্টিগেশন করেন। হলমার্ক ধরা হবে এই, আর এই বেসিক ব্যাংক ধরা হবে না, তা হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভিওআইপি ভেরি ইন্টারেস্টিং, ভিওআইপি নিয়ে প্রায় বলা হয় মাননীয় স্পিকার এখানে যে ভিওআইপি করে শত শত কোটি টাকা। আমি আপনাকে বলছি কিভাবে যায়। 29টা IGW লাইসেন্স দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। কল রেট ইজ 3 সেন্টস, দ্যাট মিন্স 2.70 টাকা, এবং প্রতি বছর দিতে হয় 8 কোটি টাকা আপনার BTRC কে। এই যে 3 সেন্টস মাননীয় স্পিকার, এর মধ্যে থেকে BTRC অর্ধেক নিয়ে যায়। যারা লাইসেন্স নিয়েছে তাতে বেশি হলে 30 পয়সা থাকে, কিন্তু দুইটা কোম্পানির জন্য কেউ কাজ করতে পারছেন না। একটা হলো রাতুল, আমাদের মন্ত্রী নারুক সাহেবের মেয়ে চালান, আরেকটা হলো টুকু সাহেবের, যেটার নাম হলো ভিশন। এরা সরকারকে কোনো টাকা পয়সা দেয় না মাননীয় স্পিকার, আমার কথা না। বিদেশি কলে প্রতিদিন চুরি 17 কোটি টাকা। আমি আমার নানক সাহেবকে, আমার মন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনাকে সাভারে যখন আমি দেখেছিলাম যে আপনার রানা প্লাজার পাশে 3 দিন বসে আছেন, 3 দিন বসে না থেকে 3 দিনের কামাই যদি রাবা খাজানে দিয়ে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ তাদের সব ঝামেলা চলে যেত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পদ্মা সেতু, আসলে 6 মিনিট সময় বাকি আছে, আমি কি সময় বাড়াবেনা? 6 মিনিট সময় স্যার। পদ্মা সেতু নিয়ে আমি তো কথা বললাম, পদ্মা সেতু বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এম্বারাসমেন্ট, এবং এটা শুধুমাত্র গভর্নমেন্টের ব্যর্থতার জন্য এটা ফেল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখনো আশা করি সরকার যাতে পদ্মা সেতুটা ঠিক করে করতে পারে। আমি কিছু বেসিক পয়েন্টে যাচ্ছি, যেহেতু মাননীয় স্পিকার সময় অনেক অল্প, এত অল্প সময় কথা বলা যায় না। আমি আমার দেশের কথা নিয়ে একটা কথা বলতে চাই। আমার দেশ নাকি উস্কানি দিয়েছে, আমার দেশ, আমি আবার ঠিক করে বলি, আমার দেশ নাকি উস্কানি দিয়েছে রাজীবের থাবা বাবা ছাপিয়ে। তো আমি একটা জিনিস জানতে চাই, আমাদের মন্ত্রী সাহেব সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব যখন বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এরা ভেঙে যাবে, তখন কেমন লাগে? তখন এবার আজকে যে বাংলাদেশে যদি কালকে 1 লক্ষ লোকের একটা মিছিল বের হয় এই বিচারের জন্য, তাদেরকে দোষটা কার হবে? আমাদের মন্ত্রী সাহেবের হবে না ওই 1 লক্ষ লোকের হবে? সুরঞ্জিত সাহেব গুপ্ত বাংলাদেশের ভেটারান পলিটিশিয়ান, আমি এখানে বসে আপনার মাধ্যমে বলতে চাই, ভেটারান পলিটিশিয়ান, গ্রেট পার্লামেন্টারিয়ান, সবসময় ওয়েস্টমিনিস্টারের কথা বলে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, ওয়েস্টমিনিস্টার এডউইন আকারি, মেম্বার অফ পার্লামেন্ট সাউথ ডারবিশার, কনজারভেটিভ পার্টি থেকে রিজাইন করেছিল, শুধুমাত্র ভুলে বলেছিল এই দিনগুলি খারাপ। কয়েকদিন আগে মাননীয় স্পিকার, কয়েকদিন আগে কংগ্রেস মন্ত্রী রাওয়ান কুমার, অনেকটা সিমিলার, রাওয়ান কুমার রেল মন্ত্রী, ভাতিজা টাকা সহ ধরা পড়েছে, এখানে কি পিএস না? হ্যাঁ, অনেকটা সিমিলার, হি রিজাইন। তাহলে আমার কথা হলো, এতই যদি, হি ইজ আ ম্যান অফ ইন্টেগ্রিটি, এতই যদি ইন্টেগ্রিটি থাকে, ওয়াই ডাজন্ট হি রিজাইন? Why doesn't he resign? He should resign and create an example in Bangladesh that I resign from Bangladesh. Jodi ashole Westminster bishwash kore. Mr. Speaker, tottabodhok sarkar niye, tomare Mr. Speaker, tottabodhok sarkar niye ekta kotha. তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাননীয় স্পিকার আমি একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, যদি সময় নষ্ট আপনি আমাকে সময় দিবেন, কারণ আমি একদম ভালোভাবে, আমি কাউকে প্রশ্ন আটক করছি না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক বলি, মাননীয় স্পিকার, তত্ত্বাবধায়ক জন্ম কোথায়? 1991-এ দুইটা দলের মিউচুয়াল রেসপেক্ট যখন ছিল না, দুই দলের মধ্যে যখন বিশ্বাস ছিল না, তখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে। মাননীয় স্পিকার, আজকে আজকে কি আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? মাননীয় স্পিকার, আমরা জেল খেটেছি, আমরা জেল খেটেছি শুধুমাত্র শেয়ার মার্কেটের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে, আমরা জেল খেটেছি, আমাদের বিরোধী দলের চিফ হুইপকে মারা হয়েছে মাননীয় স্পিকার, আমাদের এত লক্ষ লক্ষ মামলা মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার, তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো? আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়, মাননীয় স্পিকার, আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি, তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা, তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি, এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের, যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান, এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাননীয় স্পিকার, আমি মন্ত্রীদের কিছু
আমি পার্সোনালি মন্ত্রী নাই, কিছু ইমেজ ক্রাইসিস নিয়ে বলছি। আমাদের সময় মাননীয় স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল, একজন ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শত্রুজ। অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার, কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মাননীয় স্পিকার। আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায়, তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির আর কি অবস্থা, তাহলে এই মন্ত্রণালয়টা কত রিচ। এনিওয়েজ, কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায়, কেউ বলে কারো বিলার, কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো, কেউ বলে কম খান, কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয়। এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন, আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান। তো এইভাবে যদি এতগুলি উইকেট পড়ে যায় একটা সরকারের, সরকারের ব্যাটিং করবে কে মাননীয় স্পিকার? এইভাবে কোনোদিন চলে না। এটা সবচেয়ে বড় ফেলার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো। আজকে যারা তত্ত্ববোধক সরকার কথা বলে, সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্ববোধক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর প্রতি আমার কোনো উইকনেস নেই মাননীয় স্পিকার, কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি, আমার পিতা মারা গিয়েছে, আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, 111 সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে, জলিল সাহেব মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার হয়েছে, মাননীয় স্পিকার একটা হাবিলদারে তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। এবং আরেকটা কথা হলো মাননীয় স্পিকার, এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী গলা কি বিশ পানে হত্যার চেষ্টা করা হয়েছিল সেই সময়, কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার। আমি আপনাকে একটা এটা এটা সারা বাংলাদেশে জানার জন্য, ওই মঈন ফখরুদ্দিন সরকার যে আওয়ামী লীগের কত কাছের সরকার সেটা আপনি বুঝবেন নোয়াখালী 3 আসনের রেজাল্ট দেখলে মাননীয় স্পিকার। সেখানে যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার, সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে 4098 ভোট মাননীয় স্পিকার। কেন জানেন? মঈনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেওয়া হয়, এবং যার কারণে এই যদি মাইন্ডসেট হয়ে থাকে, আমার কথা আমরা চাই মাননীয় স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক। এই রাষ্ট্র কোনো কারণেই আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা বদল হবে, সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার, ঠিক করা হচ্ছে কে ইসলামিক কে নন ইসলামিক, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে, শাহবাগী অ্যান্টি শাহবাগী, ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান, সেকুলার নন সেকুলার। মাননীয় স্পিকার আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি, সামনে আমরা ক্ষমতা আসলে কি করবো। আমরা যদি এইটাই না ঠিক করি মাননীয় স্পিকার, তাহলে তো আমরা বারবার 42 বছর আগে পিছিয়ে চলে যাব। স্পিকার মাননীয় স্পিকার আপনাকে আবার অভিনন্দন মাননীয় স্পিকার, না অসুবিধা নেই লাগবে না, আপনাকে আবার অভিনন্দন মাননীয় স্পিকার।